Good morning, class 8. আজ আমি তোমাদের শিবনাথ শাস্ত্রীর শৈশবের স্মৃতি গল্পটি পড়াব। আমি শৈশবে পশু পক্ষী বড় ভালোবাসতাম। খুশি নাই এমন জন্তু নাই। টুনটুনি, বুলবুলি, দোয়েল, ছাতারে, শালিক, টিয়া ও সকল তো খুশি, এমনকি পিঁপড়েও খুশি। হরিণ ও পিঁপড়ে পোষা আমার একটা বাতিক ছিল। তাহাদিগকে অতি যত্নে কৌটোর মধ্যে রাখিতাম। হরিণদিগকে কচি দুর্বার ঘাস খাওয়াইতাম, পিঁপড়েদিগকে চিনি মধু প্রভৃতি খাইতে দিতাম। এখানে লেখক তার শৈশবে কি করতে কি পুষতে পেট পশু বলছেন যে পশু পক্ষী পুষতে ছোটবেলায় খুবই ভালোবাসতেন। এমন কিছু পশু বা পাখি তিনি পোষেননি বাড়িতে, তার নেই। পাখির মধ্যে হচ্ছে টুনটুনি, বুলবুলি, কোয়েল, ছাতারে, শালিক, টিয়া এসকল পুষতেন যেমন, সেরকম তিনি পিঁপড়েও পুষতেন। পিঁপড়ে পোষা ছিল তার একটা নেশা। তাদেরকে অতি যত্নে কৌটোর মধ্যে রাখতেন তিনি এবং হরিণদিগকে কচি কচি দুর্বার কচি কচি ঘাস সবুজ ঘাস খাওয়াতেন। হরিণদিগদের খাওয়াতেন চিনি বা মধু। পিঁপড়ের গতিবিধি লক্ষ্য করিতে এতই ভালো লাগিত যে আমি যখন 6-7 বছরের ছেলে তখনও পিঁপড়ে হইয়া চারি হাত পায়ে পিঁপড়েদের সঙ্গে সঙ্গে পিঁপড়ের চলাফেরা তাদের গতিবিধি লক্ষ্য করতে ছোট লেখকের শিশু লেখকের এতই ভালো লাগত যে তিনি যখন তার 6-7 বছর বয়স তখন তিনি হাত পায়ে পিঁপড়েদের মতো পিঁপড়েদের পিঁপড়ে যাচ্ছে লাইন দিয়ে তার সঙ্গে সঙ্গে তিনিও চার হাত পায়ে সেভাবে চলতেন। মাঝি অগ্রভাগ ভাঙিয়া সেই কাঁটা দ্বারা সেই মাছি আবার মাটিতে পুঁতিয়া দিতাম। দিয়া কখন পিঁপড়ে আসিয়া মাছি ধরিয়া টানাটানি করিবে সেই অপেক্ষায় বসিয়া থাকিতাম। হয়তো তারপরে সেখানে একটি পিঁপড়ে দেখা দিল, সে প্রথমে আসিয়া মাছিটির পা ধরিয়া টানাটানি আরম্ভ করিল। যখন দেখিল সহজে টানিয়া লইতে পারে না তখন চারদিকে প্রদক্ষিণ করিয়া পরীক্ষা লেখক কি করতেন শিশু লেখক তিনি মাছি মারতে মেরে একটা সরু কাঠির মাথায় সেই সুচল হয়ে থাকত কাঠিটা সেটার তিনি গেঁথে দিতেন, গেঁথে মাটিতে সেটা দিয়ে পুঁতে দিতেন। পুঁতে দিয়ে তিনি দেখতেন লক্ষ্য করতেন মাছিটার দিকে তাকিয়ে যে কখন পিঁপড়ে আসবে, পিঁপড়ের দল এসে মাছিটা বসে রইলেন সেখানে। সেখানে 30 মিনিট পরে দেখা দিল যে একটা মাছি এলো, এসে একটা প্রথমে মাছি পা ধরে সরি মাছি এলো না পিঁপড়ে এলো, সেই পিঁপড়ে প্রথমে এসে মাছির পা ধরে টানাটানি আরম্ভ করতে লাগলো। যখন দেখলো সহজে টানিয়া লই না পারে না, যখন দেখলো যে সহজে মাছিটাকে ধরে সে টানতে পারছে না পিঁপড়েটা, পিঁপড়ে থেকে তো মাছি যদি ছোট পিঁপড়ে হয় তাহলে তার থেকে তো মাছি বড়, সে কি করে টানবে, যখন দেখলো টানতে পারছে না তখন কি করত মাছিটার চাল গর্তটা চারদিক দিয়ে ঘুরে ভাবত কি করে টানা যায়, সেটা প্রদক্ষিণ করতে থাকতো। আমরা খ্যাংরাকাটির উপরে একবার উঠে একবার নামি, বড়ই ব্যস্ত লেখক যে ওই খ্যাংরা কাঠিটা পুঁতে রেখেছিল মাটিতে সেই কাঠিটার উপরে কাঠিটা দিয়ে পিঁপড়ে উঠছে ভাব চিন্তা করছে কি করে টানবো, কেন যেন সে কতই ব্যস্ত একবারে। অবশেষে সে চলিয়া গেল, আমি তার সঙ্গে সঙ্গে গুলি মারিয়া চলিলাম। সে গিয়া গর্তের মধ্যে প্রবিষ্ট হইল, আমি দ্বারে অপেক্ষা করি।
বলা বাহির হইল। পিঁপড়া মধ্যে মধ্যে দুই চা করিয়া বলবার অপেক্ষাকৃত দীর্ঘাকৃতি পিঁপড়ে অবশেষে সে চলে গেল। আর লেখকও তার সঙ্গে হাঁড়ি দিয়ে দিয়ে চলে গেল। শেষে সে পিঁপড়েটা গিয়ে গর্তের মধ্যে ঢুকে পড়ল। আর ওইখানে লেখক অপেক্ষা করতে লাগলেন। এইভাবে আরো 30 মিনিট কেটে গেল। শেষে দেখলেন যে সৈন্য দল বেরোলো, একা পিঁপড়ে নয়, পিঁপড়ের সারি বেরোলো একদম। তার মধ্যে দুটো করে মাঝে মাঝে অপেক্ষাকৃত বড় পিঁপড়ে বলবান, যাদের শক্তি আছে, সে পর্যবেক্ষণ করলো, করে গিয়ে তার সাথী সাঙ্গদের খবর দিল, দিতে সেইভাবে তারা এলো। পরে তারা সেনাপতি হইবে। পরে লেখক ভেবেছেন ওরা হয়তো সেনাপতি। প্রকাণ্ড সৈন্যদল ক্রমে আমার মাছির নিকট উপস্থিত, তখন মহা টানাটানি আরম্ভ হইল। এইভাবে তো বিশাল বড় একটা সৈন্যের দল এলো লেখকের সেই মাছির কাছে, তারা উপস্থিত হলো। এবার সবাই মিলে তাকে টানতে শুরু করলো। অবশেষে আমি খেকড়া কাঠিতে তুলিয়া লইলাম, তখন মাছি লইয়া সকলে গর্তের দিকে দৌড়িল। শেষে তিনি তুলে নিলেন। তুলে নিতেই তারা তখন ওই মাছিটাকে নিয়ে গর্তের মধ্যে দৌড়ে গেল। ইহারা ফিরিতেছে, তখন অপরেরা আসিতেছে। পথে মুখোমুখি করিয়া কি সংকেত করিল যে যাহারা আসিতেছিল তা যারা মাছিটা নিয়ে নিয়েছে তারা তো সেই দলটা ফিরে যাচ্ছে, আবার কিছু দল আসছে। এবার যাওয়া যাতায়াতের ওই পথে যারা যাচ্ছে আর যারা আসছে তাদের মুখোমুখি দেখা হলো। মুখোমুখি দেখা হতে যারা মাছি নিয়ে ফিরে যাচ্ছে তারা কি বললো যারা আসছিল তাদের, তারাও ওই একই দিকে আবার ফিরতে শুরু করে দিল। আমি মনে করিতাম ইহারা নিশ্চয়ই কথা কয়। তখন মাটির নিকটে কান পাতিয়া রহিতাম, তাহাদের শব্দ শোনা যায় কিনা। কান পাতিয়া আছি, কেউ শব্দ করিলে বারণ করিতাম, চুপ করো চুপ করো, পিঁপড়েরা কি বলছে শুনি। তিনি বলছেন যে তিনি মনে করতেন যে এরা নিশ্চয়ই কথা বলতে পারে বা কথা বলে। তখন তিনি মাটির নিচে মাটির কাছে কান পেতে থাকতে তাদের শব্দ শোনা যাচ্ছে, কান পেতে আছে, কিছু শব্দ পিঁপড়েদের শোনা যায় কিনা। যদি কেউ কোনো শব্দ করতো তাহলে বলতেন চুপ বলছে শুনি কথা। ইহা দেখিয়া বাড়ির লোকেরা হাসাহাসি করিতে, এই ব্যাপার প্রায় সর্বদাই হইত। এই কাণ্ড দেখে লেখকের এই কাণ্ড দেখে শৈশবের বাড়ির লোকেরা, সে ছোট বাচ্চার কাণ্ড সেটা দেখে তো বড়রা হাসবে, আর এই রকম ঘটনা প্রায়ই। তৎপরে পাখি ধরিবার ও পুষিবার জন্য বিশেষ উৎসাহ ছিল। তারপরে পাখি ধরার ও পোষার, পাখি ধরবার আর তাকে পোষার খুব উৎসাহ ছিল। পাখির বাসা হইতে বাচ্চা চুরি করিয়া আনিতাম, আনিয়া তাহার মায়ের মতো যত্নে তাহাকে পালন করতাম। পাখির বাসা থেকে বাচ্চা চুরি করিয়া এনে তার মা, ছোট বাচ্চা শিশুকে যেমন করে তার মা যত্ন করে সেরকম করে তিনিও যত্ন করে তাদেরকে পালন করতেন। সে জাতীয় পাখিরা কি খায়, তাহাদের মায়েরা কিরূপে খাওয়ায়, এ সকল সংবাদ পাড়ার ডানপিটে ছেলেদের কাছে পাইতাম। সেইরূপ করিয়া দিনের মধ্যে দশবার করিয়া খাওয়াইতাম। কোন জাতীয় পাখি কি খায়, তাদের মায়েরা তাদেরকে কি করে লালন পালন করে, এই সকল খবর লেখক তার পাড়ার যে সমস্ত দুষ্টু ডানপিটে ছেলে ছিল তাদের কাছ থেকে তাহার মধ্যে কুচি কাঠি দিয়া বাসা বাঁধিয়া তাহার মধ্যে বাচ্চা রাখিতাম। হাঁড়ি, হাঁড়ি তো জানো গোল যে ভাত হয় যে হাঁড়ি, সেই হাঁড়ির মধ্যে গায়ে ফুটো করে ঢাকা দিয়ে দিতেন, দিয়ে ঘর
রাখিয়া অগ্রভাগের পাতাগুলি ছিঁড়িয়া খ্যাংরার মতো করিতাম, তাহাকে বলে ছাঁ। খেজুর গাছের ডাল কেটে তার আগে মানে শুরুর দিকের পাতাগুলোকে ছিঁড়ে খ্যাংরার মতো করতেন, তাকে বলে ছাঁ। কাঠ হাতে করিয়া মাঠে মাঠে ঘাস বনে হরিণ ধরিতে যাইতেন। সেই ছাট হাতে করে নিয়ে তিনি মাঠে মাঠে ঘাসের বনে হরিণ ধরতে যেতেন। ঘাসের ওপর ছাট গাছে ঝুলাইলে হরিণ লাফাইয়া উঠিত। ঘাসের ওপরে যখনই সেই ছাটটাকে তখন হরিণ লাফিয়ে উঠত, আর অমনি সেই ছাট তাহার পৃষ্ঠ দেশে মারিয়া তাহাকে অর্ধমৃত প্রায় করিতাম। যেই হরিণ লাফিয়ে উঠত তাকে তখনই তার পিঠে ছাট দিয়ে, আর ছাট দিয়ে মারার পরেই সেই হরিণ অর্ধমৃত প্রায় হয়ে যেত। সেই থেকে সেই অচৈতন্য অবস্থাতে তাহাকে এক বাঁশের কেরের মধ্যে পুরিতাম, এইরূপে ঘন্টা হরিণ ধরিতাম। ধরিয়া আনিয়া পাখিকে খাওয়াইতাম। পাখির বাচ্চা পোষা প্রায় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হইত। বাবা তখন ছুটিতে বাড়িতে থাকিতেন, তিনি আমার পাখি পোষা দেখিতে পারিতেন না। খাওয়াইতে দেখিলেই আমাকে মারিত, সুতরাং তাহার অনুপস্থিতিকালে আমাকে ওই বাচ্চার মায়ের কাজ করিতে হইত। পিতার হস্তে এত প্রহার খাইয়াও কিরূপে আমি তাহাদিগকে পালন করিতাম তাহা ভাবিলে আশ্চর্য বোধ হয়। যখন বাঁশের একটা খাঁচার মধ্যে ওই হরিণকে ধরে নিতেন, এইভাবে ঘন্টার পর ঘন্টা লেখক হরিণ ধরতেন, তারপরে ধরে এনে পাখিদেরকে খাওয়াতেন, মানে হরিণ দিতেন পাখিকে খাওয়ার জন্য। পাখির বাচ্চা পোষা শুরু হতো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, তখন তার বাবা বাড়িতে ছুটিতে আসতেন। এবার তিনি লেখকের বাবা লেখকের পাখি পোষা পছন্দ করতেন না, তাই পাখির বাচ্চাকে খাওয়াতে দেখলে বাবা ছেলেকে মারতেন। সেই জন্য বাবা যখন থাকতেন না তখন ওই পাখির বাচ্চার মায়ের কাজ করিতেন, মানে পাখিকে বাচ্চাকে খাওয়াতেন। বাবার হাতে আর খাওয়া সত্ত্বেও তাদের আমি পালন করতাম এমন ভাবে সেটা ভাবলে এখনো আশ্চর্য বোধ করে। মা আমার পাখি পোষার মত বিরোধী ছিলেন না। যে বাড়িতে থাকে এবং একটা কাজে ভুলিয়া থাকে এই তাহার মনের ভাব ছিল, কিন্তু তাহারও পাখি পোষার শখ ছিল। আমি চলিয়া আসিবার পরও তিনি অনেক পাখি পুষিয়াছেন। মা কিন্তু লেখকের পাখি পোষার বিরোধী ছিলেন না, তিনি পছন্দ করতেন। কেন? বাড়িতে রয়েছে, বাড়িতে থেকে যা করার করছে, বাড়ি থেকে বেরিয়ে তো যাচ্ছে না সেই জন্য। আর মায়ের যেহেতু পাখি পোষার শখ ছিল সেজন্য লেখক যখন বাড়ি থেকে চলে যান কর্মসূত্রে তখন তার মা অনেক পাখি পুষেছে। আমি কেবল পাখির বাচ্চা পুষিতাম তাহা নহে, ধারি পাখিও পুষিতাম, মানে নিজে কেবল পাখির বাচ্চা পুষতেন তার নয়, বড় পাখিও পুষতেন। বড় পাখি কৌশল ছিল, প্রথমত আমাদের উঠানে একটি ধামা খাড়া করিয়া তাহার সম্মুখে চাল কলাই ছড়াইয়া ধামার পৃষ্ঠে এক কাছি বাকারির অগ্রভাগ লাগাইয়া অপর প্রান্ত দাবাতে লাগাইয়া অপেক্ষা করিয়া বসিয়া। পাখি পোষার বড় পাখি ধরা তিন রকম পন্থা ছিল, পথ ছিল। এক হচ্ছে উঠোনে একটা ধামা, মানে বড় ধরনের বেতের বোনা এক ধরনের কি বলবো ঝুড়ি টাইপের, সেটা দিয়ে তিনি চাল কলাই ছড়িয়ে বাকারির অগ্রভাগ লাগিয়ে দিয়ে উঠোনেতে অপেক্ষা করতেন পাখি ধরার জন্য। কোনো ঘুঘু বা পায়রা বা শালিক যেই আসিয়া এক মনে চাল কলাই খাইত, বাকারির দ্বারা ধামাটি ফেলিয়া তাকে ধামা চাপা দিতাম। যেই ঘুঘু পায়রা বা শালিক এসে ওই চাল কলাই খেত এক মনে, তিনি অন্য বাকারি দিয়ে, বাকারি মানে হচ্ছে বাঁশের কাটা ছোট টুকরো, তাকে বলে বাঁকানি, সেই বাঁকানি দিয়ে ধামাটিকে ঠেলে দিয়ে পাখিটাকে চেপে নিতে। আর একটা হচ্ছে দ্বিতীয় পন্থা হচ্ছে গাছের ডালে যখন পাখিতে পাখিতে ঝগড়া ও মারামারি করিত তখন তাহার নিচে গিয়া দিতাম। যখন গাছের ডালে পাখিতে পাখিতে ঝগড়া বা মারামারি হতো তখন সেই গাছের ডালের নিচে গিয়ে জাল পাততেন। তাহারা মারামারি করিবার সময় রাগে এমন অন্ধ হয় যে দুজনে জড়াজড়ি করে পাকা পল্টির মতো গাছের ঝগড়া করতে করতে এমন অন্ধ হয়ে যায় যে দুজনে জড়াজড়ি করে একবার পাকা ফলের মতো টুস করে গাছের তলায় পড়ে যায়।
এইভাবেও তিনি ধরতেন। আর তৃতীয়ত হলো প্রকৃতি পাখিরা যখন অন্যমনস্ক ভাবে গাছের ডালে বসিয়া থাকিত তখন ভোঁ করিয়া তাহাদের পায়ের নিকটস্থ ডালে সজোরে ঠিল মারিত। টুনটুনি দোয়েল ইত্যাদি পাখিরা যখন অন্যমনস্ক ভাবে গাছের ডালে বসে থাকে তিনি তাদের পায়ের নিকট পায়েতে নয় পায়ের যে ডালের পায়ের কাছে যে ডালটা কাছাকাছি সেই ডালে ঠিল মারতেন। হঠাৎ তাহাদের পায়ের নিকটস্থ ডালে সজোরে ঠিল লাগাতে তারা দিশেহারা হয়ে এইভাবে তিনি পাখিদের ধরতেন। আজ এই অবধি গল্পটা শেষ করে দিলাম। আর এর যদি কোনো অসুবিধা থাকে তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আর আমি বইটা পিডিএফ করে পাঠিয়ে